চালু হলো মেট্রো রেলের পল্লবী স্টেশন আজ বুধবার থেকে পল্লবী স্টেশনে যাত্রী উঠানামায় থাকছে ট্রেন সকাল সাড়ে আটটায় শুরু হয় এই স্টেশনের কার্যক্রম দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলবে ট্রেন একই সঙ্গে মেট্রো রেলের চলাচলের সময়ও পরিবর্তন হয়েছে এর মধ্য দিয়ে মিরপুরের যাত্রীদের নতুন একটি চলাচলের পথ উন্মুক্ত হল মেট্রো রেলের মাধ্যমে তারা এখন অনায়াসে উত্তরা ও আগারগাঁও যেতে পারবেন ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান তিনটি স্টেশনে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ট্রেন চলাচল করবে তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল আটটা থেকে ট্রেনগুলো আগের মতোই দশ মিনিট পর পর চলাচল করবে তিনি আরও বলেন আপাতত মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই তবে নতুন নতুন স্টেশন চালু হবে ছাব্বিশে মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে মেট্রো রেলের থামানোর পরিকল্পনা আছে গত আঠাশে ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন উনত্রিশে ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রো রেল চমৎকার সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন এ সম্পর্কে আপনার আরও কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ